তো গাইস রেডি হয়ে গেছি, এই পাশে ওরা নাচ করছে, গেট খুলে নি, ঘুমারে গো হাসিওঙ্গে, তো সবাই আছে ছুটছে। তো গাইস কলেজ থেকে বাইরে বেরিয়ে গেছি, একটা সুন্দর নদী আছে, গুহার ভিতরে সামাবো। এই পাশে দেখো কত উপর, ও বেশ কত লোক নাম লিখেছে দেখতে পাচ্ছ, পুরো রিয়েল লাইফ দেখাচ্ছি, দেখো পুরো রিয়েল লাইফ দেখতে পাচ্ছ, পুরো খেদাল, এটা মাটির খেদাল। Hey guys, good morning. আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 6টা, আমি আমার ব্লগটা শুরু করছি, চলো। তো গাইস এখন 6টা বাজছে, এই পাশে একটু ডাকাত দিয়ে এসেছি, এই পাশে দেখো, এই পাশে কি দেখবে, দেখো স্টেজ হয়েছে, এখানে কি হবে। সকাল সকাল উঠে এদিকে একটু চলে এসেছি ঘুরতে, এই পাশে দেখো এখনো লাইট জ্বলছে, বসে স্টেজ হয়েছে, মাইক খাটিয়েছে কত। তো গাইস দেখো আমি স্টেজের সামনের দিকে চলে এসেছি, এ পাশে দেখো পুরো ডাঙ্গাটা দেখিয়ে দিচ্ছি, এ পাশে দেখো হাতি বেরিয়ে গেছে, সেই পাশে ছুটেছে, দেখো দেখতে পাচ্ছ, এ পাশে দেখো হাতি বেরিয়েছে সেই পাশে বনের ধারে। তো গাইস আমার যাওয়া হবে নি, তার কারণ আমি তো আর থাকবো না, এখন যাই স্নান করবো, তারপর যাব। কোথায় যাবো গাইস? আজকে যাব আমি মারুতিতে, কোথায় যাব বলছি একটু পরে, আগে যাই বাড়ি গিয়ে স্নান করে নিই। গাইস এখন 7:40 বাজছে, আমি এখন স্নান করে নিয়েছি, এখন বেরিয়ে যাবো। কোথায় যাবো তোমরা তো জানোই, কোথায় যাবো, আজকেও যাবো পরীক্ষা দিতে, আজ কিসে যাবো, কিসে যাবো তোমাকে বলছি, গাড়ির জন্য এখন ওয়েট করবো, ওয়েট গাড়ি আসছে, চলো। তো গাইস রেডি হয়ে গেছি, এ পাশে দাঁড়িয়ে আছি মারুতির জন্য, মারুতি সে পাশে আনতে গেছে, এ পাশে আমি দাঁড়িয়ে আছি, মারুতি আসুক তারপর যাবো। তো গাইস মারুতি চলে এসছে এ পাশে। তো গাইস এখন মারুতি উঠে গেছি, এ পাশে বসে আছি, এখন যাচ্ছি, এ পাশে আকাশটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো এ পাশে কত সুন্দর দেখাচ্ছে। তো গাইস আমি আপাতত এখন একাই বসে আছি, আমার বন্ধু উঠবে এ পাশে। তো গাইস দেখো এ পাশে আমার বন্ধু উঠে গেছে। তো গাইস এটা সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করি মানে আসার সময়। তো গাইস এটা দেখো একটা ছোট্টখানি হাওড়ার ব্রিজ দেখতে পাচ্ছ, দেখাচ্ছি দেখো, এই দেখো হাওড়ার ব্রিজ লয়, এটা এক পোল, এই দুইটার উপরে ট্রেন লাইন আছে, তাই একটু এখানেই কত সুন্দর দেখাচ্ছে দেখো আকাশটা। তো গাইস মেন রোডে উঠে গেছি, দেখো এই পাশেও একটা মারুতি সামনে হয়ে পেরিয়ে গেছে, দেখো মেন রোড। তো গাইস দেখো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে যাচ্ছি, তোমরাকে পুরো রাস্তাটা দেখিয়ে দেখিয়ে যাচ্ছি একটু একটু করে। তো গাইস রেলগেট পড়ে গেছে, দেখো এই পাশে সব গাড়ি দাঁড়িয়ে আছে, গেট তুলে দিচ্ছে, এখন আমরা যাবো পুরো, চলো চলো, সেটা ট্রেনটা গেল, তো গাড়ি দেখো এবার সব বেলুন উঠছে, সেই ফুটির কিনে এটা ছোট হাওড়ার বেরিয়েছে, কিন্তু জল যায় না, হাওড়ার বেরিয়ে জল দেয়। তো গাইস এখন গেট পড়ে গেছে, দেখো ট্রেন আসছে, দেখো ট্রেনটা যাচ্ছে। তো গাইস পরীক্ষা দিয়ে কোথাও যাওয়ার সিদ্ধান্ত হচ্ছে, এই পাশে দেখো নানি তার রাখি দিয়েছিল, গাইস চলে গেছে পুরো শেষ, এরপরে গেট তুলে দেবে। তো গাইস এই পাশে দেখো গেট তুলে দিচ্ছে আস্তে আস্তে, এই পাশে উঠছে, এই দেখো কত ভিড় দেখো প্রথমটাই, এই যে অনেকক্ষণ জাম ছিল না ওর জন্য প্রচুর ভিড় ছিল, এই পাশে আস্তে আস্তে যাচ্ছে, দেখো কত গাড়ি এখনো আসছে, এই পাশে দেখো এ পাশে লাইনটাই গেল, দেখো এখন ট্রেনটা। তো গাইস পৌঁছে গেছি কলেজ, এই পাশে দেখো এখন 9:02 বাজছে। তো গাইস দেখো এই পাশে সবাই বসে আছে কলেজ। তো গাইস দেখো এই পাশে এখন সবাই আছে, আমি আর আমার একটা বন্ধু এই পাশে নেমেছি, নেমে যাচ্ছি এখন কলেজের দিকে। এই পাশে শুধু একবার তাকিয়ে দেখো ভিড়টা, দেখো এই পাশে গেট তো এখনো খুলেনি তাই এত ভিড়। গাইস এই পাশে দেখো আমরা এখন নাচ করছে, গেট খুলেনি, গেট না খোলার ফুর্তিতে নাচ করছে, 1 2 3 গো স্টার্ট, মিউজিক, এই ঘুমা রে গো, ঘুমা রে গো, ঘুমা রে গো, ঘুমা রে গো, ঘুমতে গো, সর্দ ঠান্ডি হাওয়ায় কহ রহি, আ ভাই খুব সুন্দর হয়েছে, এনাদেরকে পুরস্কার দেওয়া উচিত, কই রে দে,
ওই তালি দাও তালি দাও সবাই তালি 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 তো গাইস প্রপোজ করতে তুমি সেই পাশে আমরা এখন যাব চলো এরা সেই স্কুল জানার মতো বুঝছে গাইস সেই পাশে দেখো কত সবাই যাচ্ছে তো গাইস সেই পাশে দেখো যাচ্ছে দেখো ইনাদের অন্য দিকে পড়েছে মনে হয় দেখা যাক তো গাইস আমরা এখন জিজ্ঞেস করব কোন দিকে আমাদের পড়েছে আমরা এখন এদিকে যাচ্ছি দেখা যাক জিজ্ঞেস করি তো গাইস এই পাশে দেখো এনাদের এদিকে পড়েছে আমাদের সেদিকে এদের অন্য অন্য সাইডে আমাদের অন্য দিকে এই পাশে দেখো এখনো বোর্ডের কাছে কত ভিড় দেখো আজকে আমাদের এনজিবি 1 এর যে মানে রুম পেয়েছি আজকে যাবো এসে বসতে ছাতে আছে কত সুন্দর গাড়িটা তো গাইস এখন আমরা রুম যাচ্ছি এই পাশে দেখো এই পাশে দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখো কত যে রুমটাই পড়েছে তো গাইস আমি এখন দেখো অনেক দূরে বসেছি এবারে এই পাশে দেখো আর একটা কেনা আমি আমার বন্ধু কাছে বসে আছি এই পাশে দেখো A few moments later. Guys, পরীক্ষা হয়ে গেছে আর একদিন তাহলে শেষ হবে কালকে হলে পরীক্ষা শেষ হবে এই পাশে দেখো আমরা এই পাশে রুম ছিলাম এই পাশে রুম টাই এই পাশে দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে এই পাশে দেখো মানুষ কেমন দেখাচ্ছে হ্যালো হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো গাইস আমার ফ্রেন্ড লোক সবাই পরীক্ষা দিয়েছে হ্যাঁ গাইস দেখো মানে এই পাশে সুন্দর পরীক্ষা দিয়েছে কালকে পরীক্ষা দিয়ে এই বেরোলাম তো গাইস কলেজ থেকে বাইরে বেরিয়ে গেছি এখন যাচ্ছি মানে কোথায় যাবো গাড়ি দেখিন যাবো আগে এই পাশে তোমরাকে দেখাচ্ছি দেখো তো ভাই বেরিয়ে গেছে এই পাশে দেখো কত ফুল কাজ লাগানো আছে আরন ফাইভ ভার্সন ফোর কত গাড়ি দেখো কত সাইকেল কত মানুষজন কত ছাত্রছাত্রী তো গাইস আমার সব ভিডিও যারা দেখেছো মানে এই জবলে আসছি তারা তো বুঝতে পারছো এটা হচ্ছে কি কলেজের গেট তাই আমরা এখন কলেজের গেট থেকে বেরিয়ে যাচ্ছি চলো তোমরাকে দেখাচ্ছি পুরো গাড়ির কিন গিয়ে গাইস পরীক্ষা হয়ে গেছে এখন যাচ্ছি গাড়িতে আছে আমাদের গাড়ি আছে আমাদের মারুতি দাঁড়িয়ে আছে আমরা এখন মারুতি চাপবো এই পাশে দেখো ডাই ফিউ মোমেন্টস লেটার তো গাইস গাড়ি থেকে নেমে সোজা এই পাশে নেমে গেছি এই পাশে এটা হচ্ছে গনগনির পার্ক এই পাশে দেখো এই পাশে টিকিট কেটে যেতে হয় আমরা কিন্তু এ পাশে যাব আমাদের তো সময় নেই ডেট টিকিট কেটে আরও অনেকক্ষণ থাকতে হবে তাই তাই এদিকে যাবো এ পাশে নদী আছে পাহাড় আছে তোমরাকে দেখাবো চলো তো গাইস দেখো এ পাশে একটা সুন্দর নদী আছে নদীতে কিন্তু বেশি জল নেই কম কম জল আছে এ পাশে নদীর কাছে যাবো আপাতত এটা খালটা তো গাইস দেখো এ পাশে ঘোরার জন্য আছে আগে এদিকে নামি পুরো দেখাচ্ছি বেশ দেখো কত নিচে দেখো সেদিকটা এখন নামবো তো গাইস এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে দেখো অনেক সুন্দর তাই যাই নিচের দিকে একটু তোমাকে দেখাচ্ছি পুরো নিচ অবধি যাব পাহাড়ে উঠবো দেখো এই পাশে দেখো কত বড় পুকুর এই পাশে দেখবে কত বড় পুকুরটা দেখো এই পাশে দেখো কত বড় পুকুর এই পাশে মস্ত বড় একটা খাল আছে ডোভা আছে এই পাশে দেখতে পাচ্ছ কত উপর এই দিকটা দেখো এই পাশে দেখো কত উপর আকাশটা কত সুন্দর দেখাচ্ছে দেখো তো গাইস এদিকে পরে যাব আগে এদিকে যাব জলের ধারে এধারে নদীর দিকে আগে যাব যাব তারপর সেদিকে যাব পাহাড়ের দিকে আগে নদীর দিকে আগে যাই তো গাইস দেখো এই দিকটা দেখো পুরো বেশি জল নেই নদীতে তো গাইস এই পাশে দেখো দেখো পাহাড়টা আর এই পাশে আছে নদীটা পুরো আছি স্নান করা হয়ে গেছে না হলে একবার হলো নৌকাতে চাপতাম ঠিক আছে কত লোক মাছ ধরছে সে পাশে দেখো একটা নৌকা আছে নৌকায় কেউ বসেনি সে পাশে দেখো মাছ ধরা হচ্ছে নদীতে কিন্তু ভাগ্যেশ আমি জালটা আনিনি না হলে এখন মাছ ধরতে নেমে যেতাম এই পাশে তো গাইস দেখো এই পাশে একটা বড় নৌকা সেই পাশে দেখো ছোট ছোট নৌকা তো গাইস জলটা ঠান্ডা না করে আমি দেখে বলছি এই পাশে অতটা ঠান্ডা নেই নেই কিন্তু নদীর জল এটা অতটা ঠান্ডা নেই মানে নদীর জল প্রচুর ঠান্ডা লাগে তো গাইস তোমরা এই জন দিকে তাকাবে সেদিকেও তাকালেও পুরো শুধু জলে জলে দেখতে পাবে এই পাশে দেখো দেখবে সে পাশে পাহাড় দেখাচ্ছে ওখানে অব্দি যাবো চলো যাওয়া যাক পাশে দেখো একটা বাঁশ আছে সেই বাঁশগুলো বলছিলাম গাইস দেখো এই পাশে কুল পেকেছে পেকেছে কিন্তু কুলটা শুকনো হয়ে গেছে খুব নদী দেখতে এসেছু সেই পাশে দেখো মস্ত বড় ডোব এই পাশে দেখতে পারো নি তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি এখন যাচ্ছি পুরো এ পাশে উঠছি আর নামছি পুরো এদের ডোব যে জল যে পুরো ডোব হয়ে গেছে এ পাশে দেখো
সত্যি উঠছি উঠছি আর নামছি শুধু যতটা পাহাড় আর আছে সেই পাশে ততটাই যাবো। এই কাহা আগে ভাই, আমরা এখন কোথায় যাবো? কিরণমালার গুহা যাবো এই পাশে। ভাই সেই পাশে দেখো কত বড় খাদটা, এই পাশে এই পাশে যাচ্ছি এখন। ও কমন, এই পাশে দেখো তো গাইস, দেখো এই পাশটা কেমন হয়ে গেছে, ডোব 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 ডোব। আর সেই পাশে দেখো নদীটা আছে, নদীটা তো ভালো দেখায়নি, তুমি যখন দিকে দেখবে সেদিকে শুধু মাটি আর মাটি, শুধু 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 মাটি। এই পাশে দেখো পুরো মাটি, এই পাশে দেখো। আবার নিচে যাচ্ছে দেখো, সেই পাশে একটা ছোট্ট একটা গুহা আছে, গুহার ভিতরে সামাবো। এই পাশে দেখো ও বিষয় ঠিক আছে, এই গুহাটা তো গাইস, তো গাইস দেখতে পাচ্ছো আমি গুহায় যাচ্ছি। তো গাইস এই পাশে দেখো কত লোক নাম লিখেছে দেখতে পাচ্ছ? এখন আমিও গিয়ে এরকম খোদাই করবো, উনিও লিখছেন আমিও লিখবো। আমি কি লিখবো? আমি তোমাদের নাম লিখ, তোমরা যাকে ভালোবাসো তার নাম লিখবো। দেখো লিখছি, তো গাইস দেখো আমি এখানটাই লিখবো, কিন্তু তোমার সাথে আরও কথা হচ্ছে। গাইস দেখো আমার নাম লিখেছি, বুঝতে পারছো? না বুঝতে পারলে কোনো করার নেই, এখানে লেখা যাচ্ছে না, কলম ভেঙে যাচ্ছে। এই দেখো এই পাশে, এই পাশে আমি নামটা লিখলাম, এই পাশে পুরো রিয়েল লাইফ দেখাচ্ছি, দেখো পুরো রিয়েল লাইফ দেখতে পাচ্ছ? এটার মধ্যে কিছুই নেই, তার মধ্যেই কিছু আছে, দেখবে তার মধ্যেই কিছু আছে, না হলে এখানে এত লোক আসছে বলো। তো গাইস এখন এই পাশে তো গাইস এই পাহাড় থেকে নেমে আরেকটা আরো উঁচু পাহাড় উঠবো, এই পাশে দেখো কত উপরে সেখানে অবধি উঠবো। এই পাশে দেখো শুকনা ডাহি, একটুকুনো জ্বর নাই, তোমরা ডাহি একটুকুনো জ্বর নাই। তো গাইস এখানে করবে পুরো সেই নিচ চলে যাবে। তো গাইস দেখো সেই পাশে কত লোক, এই পাশে দেখো সেই লেভেলের ভিউ গাইস। তো গাইস দেখো কত সুন্দর দেখাচ্ছে, সেই লেভেলের দেখাচ্ছে গাইস, পুরো রিয়েল লাইফ দেখাচ্ছে, দেখো পুরো রিয়েল লাইফ দেখতে পাচ্ছ? এটার মধ্যে কিছুই নেই, তার মধ্যেই কিছু আছে, দেখবে তার মধ্যেই কিছু আছে, না হলে এখানে এত লোক আসছে বলো। এই পাশে দেখো কত সুন্দর দেখাচ্ছে রাস্তাটা, এই পাশে দেখো কত সুন্দর, এই পাশে দেখো কত নিচ দেখো, সেই পাশে এই পাশে নিয়ে শুকনো রাই চলে এসছি, এই পাশে দেখো, এই পাশে এই পাশে আমার উঠছে দেখো, পুরো খাদ যদি একটু হাতছাড়া হয়ে যায় পুরো জ্বর নিয়ে চলে যাবে। তো গাইস একবারে সবচেয়ে উপর চলে এসছি বা টপে, দেখো এই পাশে দেখো কত সুন্দর পোজ দিচ্ছে, দেখো নদীর ধারে ছবি তুলছে সবাই এক গ্রুপ ছবি। তো গাইস দেখো এই পাশে পুরো একবারে টপে, সাবস্ক্রাইব দাবুন পে। তো গাইস এই দিকটা দেখো কত নিচু, সেই পাশে দেখো আকাশমণি গাছ আছে, সেই পাশে নদী, সে পাশে দেখো গ্রুপ ছবি তুলছিল তখন, এই পাশে দেখো শুধু জল, আর দিকেই তাকাবে শুধু জলে দেখতে পাবে। তো গাইস শুকনা ডাহির অবস্থা দেখো, এই পাশে পুরো প্রচুর খাদ হয়ে গেছে, এই পাশে দেখো, এই পাশে দেখো। তো গাইস এই পাশে গনগনি চলছি, আদার সে পাশে পার্ক আছে। তো গাইস এই পাশে দেখো কত ডোব দেখো, এই পাশটা শুধু খাদ, যেদিকে ভাববে শুধু খাদে দেখতে পাবে, এখানে আরো অন্য কিছু নেই দেখানোর জন্য। এই পাশে দেখো কত তাল গাছ এক কাছে লাগানো আছে। ও গাইস দেখো স্নান করে নি মনে হয়, যারা যারা নদীতে স্নান করনি, যারা যারা স্নান করনি নদীতে গিয়ে স্নান করে নাও। সেই পাশে দেখো নদী ফাঁকা আছে, মাছ ধরা হচ্ছে। তো গাইস এই পাশে তো উঠে গেছে, আর এখন নামার সময় বুঝতে পারছি কি কষ্টটা হচ্ছে। এই পাশে দেখো নামছি এখন, ঘুরে বল ঘুরে বল। তো গাইস আমি এখন পুরো বাচ্চা ছেলের মতো নামছি, দেখো কেমন করে চটরে চটরে, তোমরা চটরে চটরে দেখতে পাচ্ছ, কিন্তু আমি চটরে চটরে নামিনি, পা দিয়ে ঝাঁপ নেমে গেছি। তো গাইস এবার আরেকজন উঠে গেছে আর নামতে পারেনি, এবার দেখো দেখো এরকম ভাবে আমি কিন্তু সে পাশে নেমেছি, কোন পাশে নেমেছি আমি তোমাকে দেখাচ্ছি, এই পাশটা নেমেছি, তাহলে বলো ভয় লাগবে না, ওই জন্য ধরে ধরে নামতে হয়েছে।
গাইস এই পাশে দেখো লালার মত এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাগ্য দোল গাইস লালাই জল যায় গাইস তো গাইস এখন জল নাই এবারে সুগুনাটাই দেখতে পাচ্ছো ইয়া আমার গাইস তো গাইস দেখতে পাচ্ছো ও চড়রে চড়রে আসছে নামতে পারে না কত সুন্দর নদী কত লোক ছবি তুলা তুলি করছে আমরা ওখানে ভাবছি তুলবো কত সুন্দর নদী নদীর জল কত সুন্দর সাফা দেখো তো গাইস হাতটা নোংরা হয়ে গেছিল তার জন্য ভাবলো ধুয়ে নিলাম জলটা একটু চেক করা হলো এদারটা পুরো পরিষ্কার জল এপাশে দেখো তো গাইস দেখো জলের আওয়াজ দেখো কত সুন্দর আওয়াজ করছে তো গাইস দেখতে পাচ্ছ জল চেক করতে আছে ও গাইস ও গাইস ও গাইস টিপি বর্ষা পানি তো গাইস দেখো কত জল জলটা প্রচুর ঠান্ডা এপাশে দেখো একজন জলে ঢুকে চেক করছে আমরা ভাবলাম এপাশে চেক করে নি জল তো গাইস আর এখানে থাকবো না এখন গাড়ির দিকে যাব এটা হচ্ছে মাটির খাদান এপাশে দেখো মানে জল নেমে নেমে এই পাশটা পুরো খাদান হয়ে গেছে এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে তুমি তো দেখতে পারবে না উপরে উঠলে যা ভয়টি লাগবে মনে হচ্ছে পড়ে গেলে তোমার হাড় গোড় খুঁজে পাওয়া যাবেনি তার জন্য আমরা নদীতে এসে একটু জলে খেলা করি করি করে আবার যাচ্ছি দেখো এই পাশে গুহাতে আবার প্রবেশ করছি গাইস আমরা এসেছিলাম আলাদা রাস্তায় এখন যাচ্ছি আলাদা রাস্তায় এই পাশে দেখো নতুন গুহা এই পাশের গুহায় আমরা এসেছিলাম এই পাশের গুহায় যাচ্ছি তো গাইস দেখো এই পাশের গুহাটা আমরা উঠেছিলাম সে উপরে কিন্তু এখন দুঃখের ব্যাপার গাড়ি কাজ সবাই চলে গেছে আমরা এখনো যাইনি এখন যাচ্ছি পুরো কি করে বলবে আমি গুনতে করতে পারবো তো গাইস কটা শ্রেণী আছে আমি কিন্তু গুনতে করে বলে দিয়েছি তো গাইস দেখো এই পাশে গেটের সামনে দেখো বেরিয়ে গেছে সেখান থেকে সে নদীর কিনে গেছিলাম নিচ তো গাইস এই পাশে দেখো কি দেখবে সত্যি দেখবে তো এই পাশে দেখো আরেকবার দেখিয়ে দিই লাস্ট বারের মতন এই পাশে হচ্ছে মাটি খাদান এই পাশে শুধু মাটি আর মাটি আর এই পাশে নদী নদীতে ভর্তি জল নেই কম কম জল আছে এই পাশে দেখো সেবার পার্কটা আছে আর এই পাশে টিকিট কাউন্টার টিকিট কেটে তো ওদিকে যেতে হবে কিন্তু আমাদের সময় ছিল নাই বলে আমরা হচ্ছে এদিকে টিকিট কাটে যাইনি আবার মারুতি লিখিন যাচ্ছি এই পাশে দেখো তো গাইস এবার এই পাশ থেকে বেরিয়ে গেলাম এই পাশে মারুতি লিখিন যাবো মারুতি যেতে তারপর বাড়ি যাবো এখন 2:57 বাজছে এই পাশে দেখো এরাদের জন্য আসছিল আমি আগে আগে যাচ্ছি গাড়ির লিখিন ফাঁকা ফাঁকা হয়ে গেছে পুরো তো গাইস মারুতি বসে গেছি এখন বাড়ি যাবো এখন 3:02 বাজছে বাবু সোনা ঘুমিয়ে গেছে এ পাশে দেখো যাচ্ছি আমরা এ পাশে দেখো মারুতির এধারে বসছি ওদের মুখ করে বসে আছি তো গাইস দেখো এ পাশে রোদ দিচ্ছে গাইস এ পাশে একটু দাঁড়িয়েছি এ পাশে দেখো এটা কলেজে পেয়েছিলাম কুড়কুড়ি পুরো লত নিবে তার মারতে কেটে যাবে এখন যাচ্ছি এ পাশে মারতে আসছে গাইস গাড়ি চেপে গেছে এখন যাচ্ছি পুরো বাড়ি এখন 3:57 বাজছে খুব সুন্দর খুব সুন্দর তো গাইস পিচ রাস্তাটা নতুন করেছে দেখো কত সুন্দর দেখাচ্ছে তো গাইস এই পাশে দেখো কত মোটর সাইকেল কত গাড়ি এই পাশে দেখো রাখা আছে কত তো গাইস গাড়ির থেকে নেমে গেলাম এই পাশে দেখো তো গাইস বাড়ি চলে এসেছি এখন 4:49 বাজছে এই পাশে দেখবে কোন দেখো এই পাশে দেখতে পাচ্ছ গাইস এখন 5:04 বাজছে এখন বেরিয়ে যাব কোথায় যাব আমাদের বাড়ির পাশেই বল খেলা হচ্ছে ফুটবল খেলা তাই দেখতে যাব সারাদিন তো আমি গেছিলাম তোমরা তো দেখেইছো ওর জন্য এখন যাব চলো দেখাচ্ছি তোমরা কত লোক হয়েছে তো গাইস সকালবেলা জোন ডাঙ্গাটা দেখাচ্ছিলাম ওই ডাঙ্গাটাই দেখো ফুটবল খেলা হচ্ছে কত গাড়ি কত লোক এসছে পাশে মুরগি লড়াই হচ্ছে আর পাশে দেখো মোটর সাইকেল রাখা আছে সে পাশে স্টেজটা আর এই পাশে ফুটবল খেলা হচ্ছে দেখো
এই তো দেখো পুরোপুরি খেলা হচ্ছে এবারে সে প্যালেন্টে খেলা হচ্ছে এটা শেষ খেলা এটা হলো শেষ এটা এটা দুটো টিমে আমরা যারা জিতবে কালকে খেলা হবে গোল আ ভাই ইবসে দেখা যাক কি করে এ গোল হয়ে গেল তো গাইস যারা নীল রঙে যাওয়া পড়েছিল তারা জিতেছে এবারে তো গাইস দেখো এখন মেলা তো প্রচুর লোক হয়েছে এবারে দেখো এবারে দেখো কি গুরু গুরু বসছে এবারে দেখো আর এইদিকে দেখো প্রচুর লোক হয়েছে এভাবে তো গাইস যদি থাকি আর যদি খেলা আরম্ভ হয় তাহলে তোমরাকে সবাইকে দেখিয়ে যাব যদি থাকি আমি এবারে দেখো এখন বাড়ি যাচ্ছি আমি চলো তো গাইস বাড়ি চলে এসেছি এখন বাজছে 6টা আজ আমি শুধু একটা খেলা দেখতে পেয়েছি বাড়ি এসে তো গাইস আজকে সব ভিডিওটা পুরো ভিডিওটা সবাই দেখার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে কী করবে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই